সো গাইজ, এখন আমাদের ওয়েবসাইটে আমরা বিকাশ, নগদ, রকেট এই গেটওয়েগুলো সেট করব। যেমনটা আমাদের ওয়েবসাইটে যদি আমরা চেকআউট পেজে যাই, মানে আমরা একটা প্রোডাক্ট অর্ডার করতেছিলাম ওই সময় চেকআউট পেজে, তো এই জায়গায় বিকাশ, নগদ, রকেট কিছু আসেনি। তো এটা আসলে খুব সহজে আমরা ইনস্টল করতে পারি। সফটটেক আইটি বিকাশ নগদ রকেট নামে একটা প্ল্যাগিং রয়েছে ওয়ার্ডপ্রেসে, এটা আমাদের ইনস্টল করতে হবে। তো খুব সিম্পলি আমরা এই জায়গা থেকে প্ল্যাগিংয়ে যাব আর অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পর আমরা এই জায়গায় সার্চ করব, সার্চ বক্সে গিয়ে লিখবো সফটটেক আইটি বিকাশ নগদ রকেট। তো এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তো 4.5 স্টারের মতো, এটাকে আমরা এখন ইনস্টল করব। এটা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করার পর আমরা চাইলে বিকাশ, নগদ, রকেট এই গেটওয়েগুলো খুব সহজে সেট আপ করতে পারবো। তো আমরা এটা ইউজ করবো, কারণ এটা ব্যবহার করে আমরা চাইলে আমাদের পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টে ইউজ করতে পারবো, অথবা পেমেন্ট গেটওয়ের যে বিকাশ ওইগুলো ইউজ করতে পারবো। তো বাংলাদেশি কমার্শিয়াল ওয়েবসাইট হিসেবে এটা ব্যবহার করা খুব ভালো। তো আমাদের ওটা অ্যাক্টিভ হয়ে গেল, আর এই জায়গায় দেখেন কোনো সেটিং অ্যাভেলেবেল নেই। আমাদের সরাসরি এটা সেটিং পেতে গেলে যেতে হবে উকমার্সে, এবং উকমার্সের সেটিংসে। ওকে, তো উকমার্সের সেটিংসে যাওয়ার পর আমরা এই জায়গায় দেখতে পারবো পেমেন্টস। তো এই জায়গায় যে পেমেন্টস রয়েছে, এই জায়গায় দেখতে পারবেন বিকাশ, নগদ, রকেট। আর এই জায়গায় গিয়ে বিকাশের উপর ম্যানেজে ক্লিক করব। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে টাইটেলে বিকাশ দেখাবে, আর তারপর এই জায়গায় আসলে আমাদের একটা বিকাশ নাম্বার বসাতে হবে, ঠিক আছে? তো ডাইরেক্টলি আমি এই জায়গায় একটা বিকাশ নাম্বার বসিয়ে দিলাম। আর এটা কী ধরনের বিকাশ? এটা পার্সোনাল বিকাশ, ঠিক আছে? আর এই জায়গায় আনাবেল বিকাশ চার্জ, এটা যদি আপনি অ্যাড করেন তাহলে ক্যালকুলেট করে আপনার বিকাশ চার্জটাও দেখিয়ে দিবে। তো যার ফলে আসলে আপনি বিকাশে যখন পেমেন্ট নেবেন, বিকাশের খরচ সহ চলে আসবে। তো বিকাশ সেট করে দিলাম। তো এখন আমরা যদি আমাদের সেই চেক আউট পেজটা রিফ্রেশ করি, তো আমরা এখানে আসলে দেখতে পারবো আমাদের বিকাশ, নগদ, রকেট সবগুলো অপশন চলে আসছে, বাট এগুলো এখনও নাম্বার সেট হয়নি, ঠিক আছে? তো আমরা এক এক করে এখন সবগুলোতে নাম্বার সেট করে দিব। বিকাশ অলরেডি ডান, আর এবার রকেটে যাবো। আমরা চাইলে এই লেখাগুলোও কাস্টমাইজ করতে পারি। তো আমরা এখন একটা রকেট নাম্বার অ্যাড করে দিচ্ছি। ওকে, তো রকেট অ্যাড শেষ, এটাকে এখন সেভ করে দিব। বাট এটা এদের এজেন্ট থেকে গেছে, আমাদের নাম্বারটা পার্সোনাল। তো আমরা আসলে চাইলে বিকাশের অফিসে কন্ট্যাক্ট করে আমরা পেমেন্ট গেটওয়েও নিতে পারি, যেগুলো সেট আপ করা আসলে ওরা দেখিয়ে দেয়। আসলে প্রত্যেকটা পেমেন্ট গেটওয়ে সেট আপ করা একটু ভিন্নতর, আর সেগুলো সেট আপ করা তারাই দেখায় যারা আসলে গেটওয়েগুলো প্রোভাইড করতেছে। ওকে, তো এই জায়গায় আমি নগদও সেট করে দিলাম, ঠিক আছে? তো নগদ সেট করার পর আমরা এখন ব্যাকে চলে আসবো। তো এখন আমরা যদি আমাদের সেই চেকআউট পেজটাকে রিফ্রেশ করি, তো দেখেন আমাদের এখন বিকাশ, নগদ, রকেট সব ঠিক হয়ে গেছে। ওকে, তো আমরা আসলে আমাদের ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়েটাকে ঠিক করে ফেলছি, বাট শুধুমাত্র এইগুলো না, এবাদেও আরও পেমেন্ট গেটওয়ে রয়েছে যেগুলো আসলে আমরা জানতে পারবো আস্তে আস্তে। আর তাছাড়া আমি আরও গেটওয়ে সম্পর্কে এই কোর্সে আপনাদের অ্যাড করে দিব, যাতে করে আপনারা এই ভিডিওর তলে, মানে নিচে বেশ কিছু ভিডিও থাকবে, সেগুলোর মাধ্যমে আপনারা বিভিন্ন গেটওয়ে এনজয় করতে পারবেন, মানে কীভাবে সেট আপ করতে এই সমস্ত। তো চলেন এবার একটা অর্ডার করে দেখা যাক যে আমাদের আসলে অবস্থা কী, ঠিক আছে? তো ফোন নাম্বার টাম্বার সব বসালাম, এই জায়গায় বিকাশ। ওকে, তো বিকাশ এই জায়গায় টাকা সেন্ড করার সিস্টেম টিস্টেম বলে দেওয়া, এটা করার পর প্লেস অর্ডার করে দিচ্ছি। তো এখন আমাদের ওয়েবসাইটে প্রথম অর্ডার যাবে। তো দেখা যাক অর্ডার রিসিভ, ঠিক আছে? আর এটা এখন আমরা আচ্ছা আমরা ড্যাশবোর্ডে ফিরবো। ড্যাশবোর্ডে গিয়ে আমরা এই জায়গায় দেখতে পারবো যে অর্ডার আইসে। অবশ্য ড্যাশবোর্ডে এই জায়গায় উকমার্স অ্যাড করা নেই, এই কারণে আমাদের উকমার্সে গিয়ে অর্ডার্সে যেতে হবে। এই জায়গায় আমরা চাইলে ডিরেক্ট করে অ্যাড করে নিতে পারি। তো দেখেন আমাদের সামনে অর্ডার আইসে, আমাদের ওয়েবসাইটের প্রথম অর্ডার। তো এভাবে আসলে আমরা গেটওয়ে সেট আপ করে নিতে পারি। তো আমাদের ওয়েবসাইটে এখন প্রোডাক্টগুলো অ্যাড ট্যাড করতে হবে, আরও বিভিন্ন জিনিস রয়েছে ওয়েবসাইট কাস্টমাইজ করা, বাট আমরা ওয়েবসাইটের আরও ইন্টারনাল অনেক জিনিস শিখবো। তারপর একদম লাস্টে গিয়ে আমরা ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করবো, কারণ ওয়েবসাইট কাস্টমাইজ যে যার নিজের মতোই করা ভালো। এই কারণে আমি আপনাদের এত সুন্দরভাবে এগুলো বোঝাবো, যাতে করে আপনি নিজের মতো ঠিক যেমনটা চান সেভাবে ওয়েবসাইট কাস্টমাইজ করতে পারেন। আর ওয়েবসাইট কাস্টমাইজিং হলো একটা মেন ফ্যাক্টর ওয়ার্ডপ্রেসের, কারণ ওয়ার্ডপ্রেস মানুষ ব্যবহারই করে কাস্টমাইজেশনের জন্য। তারপর মনে করেন এইসব লেখাগুলো চেঞ্জ করা, তো এই টাইপের জিনিসগুলো, তারপর এই জায়গায় ইচ্ছা মতো মেনু আনা, তারপর এই সব আমরা এক এক করে চেঞ্জ করে ফেলবো। তো ওসব কোর্সের পরে জানতে পারবেন। সো চলুন এর পরের ভিডিওতে দেখা হচ্ছে।